প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন? আমি ট্রেনিং ইনস্টিটিউটর মোহাম্মদ মাসুমিল্লা, চারুকলা বিভাগ, ক্রিয়েটিভ ট্রেনিং ইনস্টিটিউট। আজকে লাইভ ক্লাসে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। লাইভ ক্লাস শুরু করার আগে প্রতিদিন যে নোটিশটি দেওয়া হয় সেই নোটিশ আমি আবারও দিচ্ছি। আপনারা যারা জুমে যুক্ত থাকবেন, আপনারা কেউ চ্যাট বক্সে আপনাদের হাজিরা দিবেন না। আপনারা হাজিরা দিবেন কোথায়? আপনাদের যে চারুকলা আচরিত শিক্ষক প্রশিক্ষণ কলেজ আছে সেখানে, সেখানে আপনাদের নাম, রোল, ব্যাচ এবং কোন জেলা থেকে যুক্ত আছেন সেটি উল্লেখ করে হাজিরাটি দিয়ে দেবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকটি বিষয় আপনাদের অবশ্যই জানা জরুরি দরকার যে আপনারা যারা জুমে যুক্ত হচ্ছেন না কিংবা আপনারা লাইভ ক্লাস করছেন না সরাসরি, তারা কিন্তু শীট পাবেন না। সুতরাং শীট পেতে হলে, সাজেশন পেতে হলে অবশ্যই আপনাদের উচিত হবে কি যে নিয়মিত ক্লাস করা, এবং যারা অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছেন তারা কিন্তু সবার আগে শীট পাবেন, কারণ আপনাদের কিন্তু আজ রাত 12টার মধ্যে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার কথা। আমি যে 18টি প্রশ্ন দিয়েছিলাম সেই প্রশ্ন অ্যাসাইনমেন্ট আকারে জমা দিতে হবে, এটা ছিল কথা। যারা জমা দিয়েছেন তারা অবশ্যই শীট পেয়ে যাবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আপনাদের যে সর্বপ্রথম যে কাজটি হবে যে লাইভ ক্লাস শেষ করার সাথে সাথে আপনারা সরাসরি আমাদের যে ফেসবুক পেজ চারুকলা ওয়াইসি শিক্ষক প্রশিক্ষণ কলেজ সেখানে যাবেন। তারপর আপনারা সেখানে আপনার নাম, রোল, ব্যাজ উল্লেখ করে হাজিরাটি দিয়ে দেবেন, এবং সাথে সাথে কি করবেন, আজকের ক্লাসটি আপনার ফেসবুক আইডি থেকে শেয়ার করে রাখবেন, আপনার ফেসবুক টাইম লাইনে রেখে দেবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এক্ষুনি ক্লাস শুরু করব। ক্লাস শুরু করার আগে আপনারা অবশ্যই জানেন যে যারা অষ্টম ব্যাচে ভর্তি হয়েছেন তাদের রেজিস্ট্রেশন চলছে 11 তারিখ সন্ধ্যা 6টা পর্যন্ত। তার ভিতরে আপনারা অবশ্যই আপনাদের রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন, এবং যারা এখনো ভর্তি হয়নি, স্বল্প সংখ্যক সিট আছে, যদি কেউ ভর্তি হতে চান অতি দ্রুত আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করুন। আমরা আজ যে বিষয়টি আলোচনা করবো শিল্পকলা নিয়ে আলোচনা করব। তাহলে আমরা যে বিষয়টি নিয়ে আজ আলোচনা করব সেটি হলো রোমান শিল্পকলা। আমরা আজ রোমান শিল্পকলা নিয়ে আলোচনা করব। প্রথমে রোমান শিল্পকলা আলোচনা করার আগে আমরা রোমান সভ্যতা সম্পর্কে একটু জেনে নিই। আপনাদের যে ছোট ছোট প্রশ্নগুলো করা হবে সে প্রশ্নগুলোর উত্তর কিন্তু আপনারা লাইভ ক্লাস শেষ করার পরপরই কমেন্টে জানাবেন, আমাদের ফেসবুক পেজে যাবেন, পেজে গিয়ে কমেন্টে জানাবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের কিন্তু যে ছোট ছোট প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো অবশ্যই নোট করে নেবেন, যে প্রশ্নগুলো বলা আছে সবগুলো আপনারা নোট করে নেবেন। আর আমি বারবার বলছি, আপনারা কেউ চ্যাট বক্সে হাজিরা দিবেন না, আপনারা কেউ চ্যাট বক্সে হাজিরা দিবেন না, আপনারা হাজিরা দিবেন আপনাদের কমেন্টে, অর্থাৎ লাইভ ক্লাস শেষ করে, জুম ক্লাস শেষ করে সরাসরি কমেন্টে আপনাদের হাজিরা দিবেন। এবং যারা অ্যাসাইনমেন্ট জমা দিবে, যারা পরীক্ষা দিবে, তারাই শুধু শীট পাবে, আর বাকিরা কেউ শীট পাবে না। যদি এখন তো কোনো সমস্যা থাকে, যেমন আজকে আমাকে একজন ফোন দিয়ে বলছে তার সমস্যা আছে, আমি যাচাই বাছাই দেখছি আসলে তার সমস্যা আছে, এইরকম যদি কারো কোনো সমস্যা থাকে তারাই শুধু ছুটি নিতে পারবে, অর্থাৎ আপনাকে ছুটি নিতে হবে। যদি আপনি ক্লাস না করেন, মিস করেন, সেদিন আপনাকে ছুটি নিতে হবে। রোমান সভ্যতা বিশ্বের অন্যতম সমৃদ্ধ সভ্যতা। রোম, গ্রিস, কার্থেজ ও প্যালেস্টাইন সহ ভূমধ্যসাগর অঞ্চল জুড়ে বিদ্যমান সকল রাষ্ট্রকে এটি যেমন অধিকার করে, তেমনি অধিকৃত রাষ্ট্রসমূহের শিল্প সংস্কৃতি ও ধ্যান ধারণা আত্মস্থ করে নিজস্ব অবদানে তা সমৃদ্ধ করে। বিশ্ব সভ্যতার ক্ষেত্রে রোমান সভ্যতার প্রধানতম অবদান রাজনৈতিক ও সরকার পরিচালনা ব্যবস্থা সংক্রান্ত রীতি।
খ্রিস্টপূর্ব পঞ্চম শতকে রোম শহরের পতন হয়? প্রশ্ন লিখলেন, রোম শহরে পতন হয় কখন? প্রশ্ন লিখবেন যে রোম শহরের পতন হয় কখন? এখন আপনারা যে ক্লাসটি দেখছেন এটি ষষ্ঠ ব্যাচের, অর্থাৎ যারা দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা দেবে, দ্বিতীয় সেমিস্টার বোর্ড সমাপনী পরীক্ষা দিবে, তাদের জন্য আজকে এই ক্লাসটি। শনিবার ছুটি থাকে আপনাদের, রবি মঙ্গল এবং বুধবার, রবি মঙ্গল বুধ এই তিন দিন ষষ্ঠ ব্যাচ যার দ্বিতীয় সেমিস্টারে ক্লাস। স্যার একটু কথা বলতাম স্যার, অষ্টম ব্যাচে আমাদের কথা বলবেন পরে, এখন না, ক্লাসের ভিতরে কথা বলবেন। যদি কোনো তাৎক্ষণিক কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই চ্যাট বক্সে জানাতে পারেন। প্রশ্ন লিখে নিয়েছেন যে রোম শহরে পতন হয় কখন? জি স্যার, লিখেছি স্যার। খ্রিস্টপূর্ব পঞ্চম শতকে রোমান শহরের পতন হয়। কালক্রমে টাইবার নদীর মোহনায় সাতটি পার্বত্য টিলাকে কেন্দ্র করে এই নগরের বিস্তৃতি ঘটে। এই সাতটি নগরীকে নিয়ে পরে গড়ে তোলা হয় একটি একক নগর রাষ্ট্র। খ্রিস্টপূর্ব 280 অব্দ নাগাদ রোমানরা বিভিন্ন জাতির সমন্বয়ে স্বাধীন মিত্রদের একটি শক্তিশালী সংঘ গঠন করে রোম সাম্রাজ্যকে সুসংহত বিস্তৃত করতে। যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তারা হলেন জুলিয়াস সিজার, পম্পে দা গ্রেট, আগস্টাস ও তাইবেরুস। প্রশ্ন লিখে নেন, রোম সাম্রাজ্যকে সুসংহত বিস্তৃত করতে কারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন? রোম সাম্রাজ্যকে সুসংহত ও বিস্তৃত করতে রোম সাম্রাজ্যকে সুসংহত ও বিস্তৃত করতে কারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন? ফলে বিশাল ও আড়ম্বরপূর্ণ দালান, কোটা, খিলান ও গম্বুজ নির্মাণ করা সম্ভব। রোমক ভাস্কর্য শিল্পে সমৃদ্ধ সভ্যতার অন্যতম পরিচয়। চিকিৎসকগণ ল্যাটিন ভাষায় ঔষধপত্রের যেসব নাম লিখে থাকেন তার মূলেও রয়েছে এই সভ্যতার। এছাড়া বছরের 12 মাসের নাম এখনো রয়ে গেছে ল্যাটিন ভাষাতে। বর্তমানে বিশ্বব্যাপী প্রচলিত জার্জিয়ান ক্যালেন্ডারের জন্ম ইতালিতে ইউরোপ মহাদেশের প্রধান ভূখণ্ডের দেশগুলোতে আইনি ব্যবস্থার বিকাশে রোম আইনের অবদান অপরিসীম। এখনো দেশে দেশে রোমান আইন স্বতন্ত্র মর্যাদায় প্রতিষ্ঠিত। গোল ও ভান্ডালদের পৌনপরে কাজ করে বলে 476 খ্রিস্টাব্দে রোম সাম্রাজ্যের পতন ঘটে। কত খ্রিস্টাব্দে রোম সাম্রাজ্যের পতন ঘটে? কত খ্রিস্টাব্দে রোমান সাম্রাজ্যের পতন ঘটে? প্রশ্ন লিখে নেন। কত খ্রিস্টাব্দে রোম সাম্রাজ্যের পতন ঘটে? আর এর আগেরটা পেয়েছেন, কত শতকে রোম শহরে পতন হয়? একজন প্রশ্ন লিখেছেন যে স্যার আমি আপনার কথা শুনতে পাই না। আপনি আমার কথা শুনতে পাবেন না, সাথী বরারিও আপনি আমার কথা শুনতে পাবেন না, কারণ আপনারা শুধু ভিডিও জয়েন করছেন, অডিও জয়েন করেননি, সেজন্য আমার কথা শুনতে পাবেন না, অডিও জয়েন করেন।
ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমরা তাহলে আলোচনা করছিলাম রোমান সভ্যতা, এবার আমরা আলোচনা করব রোমান চিত্রকর্ম। রোমান পেন্টিং এটি ক্লাসিক্যাল প্রাচীন তত্ত্বের সময়ে রোমান সংস্কৃতি দ্বারা নির্মিত শৈল্পিক এবং চিত্রাঙ্কিত প্রকাশ। সাধারণত এটি ধনী পরিবারগুলোর ঘরের দেওয়ালে স্থাপিত হতো, তাই এটি ফ্রেস্কো পেন্টিং হিসেবে চিহ্নিত হয়েছিল, তবে টেবিল পেন্টিং এরও রেকর্ড রয়েছে। রোমান শিল্পের একটি বৈশিষ্ট্য হলো এটি একই সাথে আটস্কান আর্ট এবং ছোট গ্রিক উপনিবেশগুলোর সাথে শুরু হয়েছে, যার সংস্কৃতি থেকে এটি সরাসরি অনুপ্রাণিত হয়েছে। এই কারণে বিভিন্ন ভূমধ্যসাগরের সংস্কৃতির চিত্রাবলিত উপাদানগুলো রোমান অঞ্চলগুলোতে পাওয়া যায়। এটি মূলত ফ্রেস্কো পেন্টিং, এটি হলো ম্যুরাল পেন্টিং। অনেকগুলো রোমান চিত্র অঙ্কিত প্রকাশ যেগুলো পেয়েছিল তা সংরক্ষণ করা হয়নি। প্রকৃতপক্ষে প্রাপ্ত অবশেষগুলি খুব ছোট, মূলত পম্পে এবং হারকিউলেনিয়াম খননকালে পাওয়া যায়। তবে রোমান চিত্রকর্মটি ছোট উপায়ে অনন্য কৌশল, যেমন জাহাজের সজ্জা এবং চামড়ার উপর ক্ষুদ্রাকৃত ব্যবহার করা হয়েছে। পরবর্তীতে রোমানরা মোজাইকও তৈরি করেছিল। মোজাইক কারা তৈরি করেছিল? মোজাইক সম্পর্কে আপনারা অবশ্যই জানেন, যে দেখবেন বিভিন্ন মসজিদ, তারপরে তো আপনার মন্দির, গির্জা, তারপরে তো আপনার বিভিন্ন ভবন, যেগুলো আপনার অফিস, একাডেমিক ভবন, এগুলোতে কিন্তু মোজাইক করা হয়। কেউ কেউ বাড়ি ঘরেও মোজাইক করে, সরকারি যে ভবনগুলো থাকে মোজাইক করা থাকে, সেই মোজাইক কিন্তু। তাহলে আপনারা প্রশ্ন পেয়েছেন কি, যে মোজাইক কারা তৈরি করেছিল? যদিও এগুলো মূলত মেঝেতে ব্যবহৃত হতো, এটি পরিস্থিতি বাইজেন্টাইন যুগে পরিবর্তিত হয়েছিল, তখন শৈল্পিক প্রকাশ হিসাবে বাইজেন্টাইন গুলির পূর্ণ আবিষ্কার ঘটনা ঘটে। এর থিমগুলো সম্পর্কে রোমান চিত্রকর্মটি ধর্মীয়, রহস্যময় ও ঐতিহাসিক উপাদানগুলোতে নিবদ্ধ ছিল। এটি তাদের বিশ্বাস এবং অভিজ্ঞতাগুলি রেকর্ড করার লক্ষ্যে তাই এগুলো শেষ সময় ধরে শেষ করতে হবে এবং প্রজন্ম থেকে প্রজন্মে সঞ্চারিত করে। তবে রোমানরাও শিল্পের আলঙ্কারিক চরিত্রের খুব প্রশংসা করেছে, তাই তারা রূপগুলির প্রতিসাম্য এবং সাদৃশ্য চেয়েছিল। তারা গ্রিকদের কাছ থেকে এই বিশ্বাস নিয়েছিল যে যাদের তারা জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে অনুসরণ করেছিল বা করবে। এই রোমান শিল্পকলার বা চিত্রকলার উৎপত্তি কিভাবে হয়েছিল সেই সম্পর্কে আমরা এখন জানব। পূর্ববর্তী অনুচ্ছেদে যেমন উল্লেখিত হয়েছে, রোমান শিল্প আটস্কান এবং গ্রিক শিল্পের প্রভাব থেকে উদ্ভূত হয়েছিল, অর্থাৎ উদ্ভূত হয়েছিল তা ম্যাগনা গ্রিসিয়ায় অবস্থিত উপনিবেশগুলোর সাথে দেখা করার পরে রোমানরা তাদের কাছে পৌঁছেছিল। একইভাবে খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দীতে গ্রিক প্রভাব বৃদ্ধি পেয়েছিল। রোমানরা উপদ্বীপের আঞ্চলিক ইউনিয়ন রোমানদের উল্লেখযোগ্য অনুকরণ সত্ত্বেও এটা বলা যায় না যে তাদের সমস্ত শৈল্পিক উৎপাদনে অনুলিপি। উপদ্বীপের শাসক জ্ঞান বিজ্ঞান গ্রিকদের চিন্তাভাবনা থেকে খুব আলাদা ছিল। আমরা যদি উদাহরণস্বরূপ বলতে যাই, যে রোমান প্রকাশের একটি শহরে এবং যুদ্ধের মতো ঝোঁক ছিল, যা তারা বিজয়ী মানুষের নান্দনিক সংবেদনের সাথে একত্রিত হয়েছিল। অন্য কথায় রোমানরা অন্য সংস্কৃতির মিশাদ অর্জন করার সময় তাদের শৈল্পিক আগ্রহ অনেক বেশি, ব্যবহারিক সামরিক ঝোঁক ছিল। তাদের এই যে শিল্পচর্চার প্রতি যে আকর্ষণ সেই ঝোঁকটা ছিল অধিক। তেমনি রোমান শিল্পের উল্লেখযোগ্য বিবর্তন ছিল না, যা তিনটি প্রধান সময়কালে বিভক্ত ছিল। এগুলো প্রত্নতাত্ত্বিক, শাস্ত্রীয় এবং হেলেনীয়বাদী। অন্যদিকে তার শৈল্পিক প্রকাশগুলো বেশ অভিন্ন ছিল। এটি সাম্রাজ্য তার উত্তরাধিকারকালীন সময়ে যে শক্তিশালী কেন্দ্রীয়তা ব্যবহার করেছিল তার ফলস্বরূপ। তাহলে আমরা এখানে কিন্তু একটি প্রশ্ন পাইছি যে রোমান শিল্পের উল্লেখযোগ্য বিবর্তন ছিল না। গ্রিক শিল্পের বিপরীতে যা তিনটি প্রধান সময়কালে বিভক্ত ছিল, গ্রিক শিল্পের বিপরীতে, তাহলে এখানে প্রশ্ন কি লিখে নেবেন যে গ্রিক শিল্পের বিপরীতে রোমান
শিল্পকলার কয়টি বিভক্ত ছিল? গ্রিক শিল্পের বিপরীতে রোমান শিল্পের কয়টি বিভক্ত ছিল? প্রশ্ন লিখে নেন। গ্রিক শিল্পের বিপরীতে রোমান শিল্পকলার কয়টি বিভক্ত ছিল বা ভাগ ছিল? তিনটি। তাহলে আপনারা প্রশ্ন লিখে নিয়েছেন এবং পাশে লিখে নেবেন কি কি, কয়টি ভাগ ছিল এবং কি কি। এবার আমরা, যাই হোক, লেখকরা রোমান চিত্র প্রকাশনের মধ্যে চারটি স্থাপন শৈলী স্থাপন করতে সফল হয়েছিল। তাহলে রোমান চিত্রের প্রকাশের মধ্যে কয়টি স্তর বা শৈলী স্থাপন করতে সক্ষম হয়েছে? এখানে আপনারা প্রশ্ন লিখে নেন যে রোমান চিত্র প্রকাশের কয়টি স্তর বা শৈলী রয়েছে। রোমান চিত্রের প্রকাশের মধ্যে কয়টি স্তর বা শৈলী রয়েছে? দেখেন এখানে স্তর বা শৈলীগুলো, প্রথম আছে খালি শৈলী, এটাকে প্রথম পিরিয়ড হিসেবে ধরা হয়। তারপরে আছে স্থাপত্য শৈলী, এটিকে কি করা হয়, দ্বিতীয় সময়কাল। তারপরে আছে সভাময় শৈলী, এটাকে তৃতীয় সময়কাল। তারপরে স্থাপত্য মায়া, এটাকে চতুর্থ সময়কাল হিসেবে ধরা হয়। তাহলে একটা বড় প্রশ্ন লিখলেন, রোমান চিত্রের প্রকাশের চারটি স্তর বা শৈলীর বর্ণনা করো। রোমান চিত্র প্রকাশের চারটি স্তর বা শৈলী প্রকাশ করো বা বর্ণনা করো। রোমান চিত্রে, অর্থাৎ রোমান চিত্র প্রকাশের চারটি স্তর বা শৈলীর বর্ণনা করো। তারপর প্রশ্ন লিখে নেবেন, রোমান চিত্রকলার উৎপত্তি সম্পর্কে যা জানো লেখো। রোমান চিত্রকলার উৎপত্তি সম্পর্কে যা জানো লেখো। তারপরে দেখেন চিত্রকলা, রোমান চিত্রকলার বৈশিষ্ট্য আলোচনা করবো, কিন্তু আলোচনার পূর্বে আমি আপনাদেরকে যে মেসেজটি দিতে চাই, যে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা জানেন যে আপনাদের কিন্তু ছাত্রছাত্রীর সংখ্যা অনেক বেশি, সেই তুলনায় কিন্তু উপস্থিতি হার খুবই কম। আমি আপনাদেরকে আহ্বান করবো, আপনারা অবশ্যই লাইভ জুমে ক্লাসে অবশ্যই যুক্ত থাকবেন, প্রতিটা ক্লাস সময় মতো করবেন। আমাদের ক্লাস 8টা থেকে শুরু হয় রবি, মঙ্গল এবং বুধবার, আপনাদের রাত 8টা থেকে ক্লাস শুরু হয়। আপনারা অবশ্যই ক্লাসে যুক্ত থাকবেন এবং আপনারা কেউ চ্যাট বক্সে আপনাদের হাজিরা দিবেন না, আপনারা হাজিরা দিবেন কমেন্টে, অর্থাৎ চারুকলা ওয়াইসি শিক্ষক প্রশিক্ষণ কলেজ নামে যে ফেসবুক পেজ আছে আমাদের, সেখানে আপনাদের হাজিরা দিয়ে দিবেন। সাথে সাথে আপনাদের ফেসবুক আইডি থেকে আজকে ক্লাসটি শেয়ার করে রাখবেন, তাহলে আপনার কি সুবিধা হবে জানো, আপনি সহজে এই ক্লাসটি খুঁজে পেতে পারেন। কারণ প্রতিদিন কিন্তু ষষ্ঠ, সপ্তম, অষ্টম ব্যাচের বিভিন্ন ব্যাচের ক্লাস হচ্ছে এবং প্রতিনিয়ত আপডেট দেওয়া আছে, নোটিশ, যার কারণে ক্লাসটি খুঁজে পেতে আপনারা কষ্ট সাধ্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা অবশ্যই অবগত আছেন যে অষ্টম ব্যাচ যারা ভর্তি হয়েছেন আপনাদের রেজিস্ট্রেশন চলছে, আপনাদের রেজিস্ট্রেশনের লাস্ট ডেট 11 মার্চ সন্ধ্যা 6টা পর্যন্ত, এবং সাথে সাথে স্বল্প সংখ্যক সিট খালি আছে, যদি কেউ ভর্তি হতে চান অতি দ্রুত আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ। আমরা এখন যে বিষয়টা আলোচনা করছিলাম, যে রোমান চিত্রকলা বৈশিষ্ট্য কি, আপনারা প্রশ্ন লিখে নিতে পারলেন যে রোমান চিত্রকলার বৈশিষ্ট্যগুলো লেখো, রোমান চিত্রকলার বৈশিষ্ট্যগুলো লেখো।
রোমান চিত্রকলার বৈশিষ্ট্যগুলো লেখো। রোমান চিত্রশিল্পীরা রহস্যময় এবং ঐতিহাসিক থিমগুলোর পাশাপাশি ল্যান্ডস্কেপ এবং প্রাকৃতিক উপাদানগুলিকে চিত্রিত করার দিকে মনোনিবেশ করেন। গ্রিক এবং মিশরীয় শিল্পের প্রভাবের কারণে রোমান চিত্রগুলো তার চিত্রগুলিতে একটি নির্দিষ্ট বংশ উদ্ভূততা বজায় রেখেছিল, যা কঠোরতা এবং অসলতা, এছাড়াও স্থাপত্য উপাদানগুলির সাথে ইউনিয়ন পরিসংখ্যান গুলির ভাস্কর্য এবং অস্থায়ী চরিত্রকে উচ্চারণ করে। সর্বাধিক ব্যবহৃত রঙগুলি ছিল লাল এবং কালো। রোমান চিত্রকলায় সর্বাধিক ব্যবহৃত রঙগুলো কি কি? রোমান চিত্রকলায় সর্বাধিক ব্যবহৃত রঙগুলো কি কি? যাই হোক, তারা কিছু সবুজ ব্যবহার করে। এটি যোগ করা গুরুত্বপূর্ণ যে রোমান শিল্পীরা রং মিশ্রিত করতে পছন্দ করেন না, তাই টোনগুলো বেশ শুদ্ধ ছিল। চিত্রগুলি ফ্রেস্কোতে করা হয়েছে, তা সময়ের সাথে সাথে তাদের সংরক্ষণকে প্রতিবন্ধক করে তুলেছিল। এছাড়াও বেশিরভাগ কাজের লেখকের অভাব রয়েছে। রোমান চিত্রকলার বিষয়বস্তু সম্পর্কে যা জন্য লেখক প্রশ্ন লিখে নেন। রোমান চিত্রকলার বিষয়বস্তু সম্পর্কে যা জন্য লেখক রোমান চিত্রকলার বিষয়বস্তু সম্পর্কে যা জানো লেখো। একটু দ্রুত লেখার চেষ্টা করবেন। রোমান চিত্রগুলির কেন্দ্রীয় বিষয়বস্তু ছিল ধর্ম এবং ইতিহাস, সুতরাং তাদের প্রতিনিধিগুলো রোমান পুরাণ এবং গুরুত্বপূর্ণ ঐতিহাসিক যুদ্ধ এবং রাজনৈতিক ইভেন্টগুলো নিয়ে তৈরি হয়েছে। তবে পম্পে এবং হারকিউলোনিয়ামের ধ্বংসাবশেষ খননের সময় পুরাতাত্ত্বিকরা জনদৃশ্য চিত্র চিত্রিত করে আকর্ষণীয় চিত্র পেয়েছিল। এই চিত্রগুলি শহরের বাথরুমগুলো সাজানোর জন্য ব্যবহৃত হয়েছিল এবং সে সময়ের রীতিনীতি সম্পর্কে জানতে গবেষকদের একটি রেফারেন্স হিসেবে কাজ করেছে। তেমনি প্রাপ্ত জাহাজগুলি দৈনন্দিন জীবন থেকে ক্রিয়াকলাপ দ্বারা সজ্জিত ছিল, যা গবেষকেরা এই প্রাচীন সভ্যতার সামাজিক সংগঠনে একটি উল্লেখযোগ্য দৃষ্টিভঙ্গি তৈরি করতে। উদাহরণস্বরূপ যদি আমরা বলতে যাই, উৎসব এবং বিবাহগুলি কখনো কখনো প্রতিনিধিত্ব করা হতো, পাশাপাশি কিছু বাণিজ্য যেমন রসল বা মন্ত্রী পুরস্কার তৈরি করা। মন্ত্রী পুরস্কার সম্পর্কে একটা পুরস্কার ধারণা তৈরি করা। রোমান যুগে বা শিল্পকলায় অসামান্য কাজ এবং সেই সময় যার লেখক ছিল তাদের সম্পর্কে আপনাকে ধারণা দেব, আপনার একটু ভালো করে শুনবেন। পূর্ববর্তী অনুচ্ছেদে যেমন উল্লেখ করা হয়েছে, বেশিরভাগ রোমান চিত্রকলায় লেখকের অভাব রয়েছে। শৈল্পিক কাজ থেকে বিরতি, যা তাদের টুকরো সংরক্ষণ করার সময় চিত্রকররা যে সমস্যার সম্মুখীন হয়েছিল তার কারণে এটি ঘটতে পারে। এই একই কারণে রোমানরা ভাস্কর্যগুলিকে আরো মূল্যবান বলে বিবেচনা করেছে, যেহেতু তারা সময়কালে আরো টেকসই ছিল এবং আরো প্রচেষ্টা করেছিল। লেখকদের নাম অজানা হলেও পুরাতাত্ত্বিক এবং গবেষকগণ নিম্নলিখিত রচনাগুলি উদ্ধার করতে সক্ষম। এবার আমরা রোমান শিল্পকলার উল্লেখযোগ্য কিছু চিত্রকলা নিয়ে আলোচনা করব, যেমন অ্যালড্রোব্রান্ডিন বিবাহ। অ্যালড্রোব্রান্ডিন বিবাহ সম্পর্কে যা জানো লেখক প্রশ্ন লিখে নেন। অ্যালড্রোব্রান্ডিন বিবাহ সম্পর্কে যা জানো লেখক প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আপনাদের আবারও বলছি, আপনারা যারা জুমে যুক্ত হচ্ছেন তাদেরকে সাধুবাদ জানাই, এবং যারা লাইভ ক্লাসে তারা আপনারা জুমে যুক্ত হওয়ার চেষ্টা করবেন, এবং আপনারা অবশ্যই আপনাদের নির্দেশনাগুলো দেওয়া আছে সেই নির্দেশনা পালন করবেন। যেমন আপনাদের কিন্তু বলা হয়ে থাকে যে মঙ্গলবার এবং বুধবার যে শীটগুলো পাবেন তার অ্যাসাইনমেন্ট জমা দেবেন সামনে সোমবারের ভিতরে, সামনে মঙ্গলবারের ভিতরে আর কি। তাহলে আপনারা সপ্তাহে দুই দিন অ্যাসাইনমেন্ট জমা দেবেন, একটা হলো আপনার রবিবার আরেকটি হলো মঙ্গলবার। রবিবারে একটা জমা দেবেন এবং মঙ্গলবারে একটা জমা দেবেন, অর্থাৎ মঙ্গলবার এবং বুধবারে যে অ্যাসাইনমেন্ট পাবেন, যে শীট পাবেন, সেই শীটের উপর যে প্রশ্নগুলো দেওয়া হবে
সেগুলোর অ্যাসাইনমেন্ট জমা দেবেন মঙ্গলবারের ভিতরে, সামনের মঙ্গলবারের ভিতরে। এবং রবিবারের যেটা দেওয়া হচ্ছে সেটাও মঙ্গলবারের ভিতরে জমা দেবেন। এখন কেউ যদি রবিবারে আগে জমা দেয় তাও খুব ভালো। আমি মনে হয় গত ক্লাসে বলছিলাম যে আপনাদের রবিবার এবং মঙ্গলবার এই দুই দিন জমা দেওয়ার কথা। গত ক্লাসে কোন কোন দিন জমা দেওয়ার কথা বলছিলাম? স্যার আজকেরটা রবিবারে জমা দিতে হবে, আজকেরটা রবিবারের ভিতরে জমা দিতে হবে। স্যার রবিবার আর মঙ্গলবারের কথা বলছিলেন গতদিন। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আজকেরটা জমা দেবেন রবিবারে, আর রবিবারেরটা জমা দেবেন মঙ্গলবারে। আজকে এবং কালকে যে ক্লাসটি হবে তার জমা দেবেন রবিবারের ভিতরেই। প্রশ্ন লিখে নিয়েছিলেন যে অ্যালড্রো ব্যান্ডিন বিবাহ সম্পর্কে জাদুনা দেখো। তারপরে প্রশ্ন লিখে জি স্যার ফেসবুকে খুঁজে পাচ্ছি না যে লাইভ হচ্ছে, এটা লাইভ স্ট্রিম হচ্ছে না স্যার? ফেসবুকে চারুকলা ও আইসিটি শিক্ষক প্রশিক্ষণ কলেজ ফেসবুক পেজ যেটা, হ্যাঁ স্যার সেটাই বলছি স্যার, ওটা তো স্যার খুঁজে পাচ্ছি যে ওই যে রোল ইয়ে করবো প্রেজেন্ট দিবো। এটা ক্লাস শেষ করে করেন, ক্লাস শেষ করে করেন, শেষ করেন তারপরে করেন। দেখেন তারপর দেখেন প্যারিশ তিন দেবীর বিচার করে, চিত্রকলা সম্পর্কে যা জানো। প্যারিশ তিন দেবীর বিচার করে, প্যারিশ তিন দেবীর বিচার করে চিত্রকর্ম সম্পর্কে যা জানো। পরবর্তী প্রশ্নটি হবে প্যারিশ তিন দেবীর বিচার করে, চিত্রকর্ম সম্পর্কে যা জানো লেখো। দেখেন এই ফ্রেস্কো চিত্রকলায় প্যারিসের পৌরাণিক কাহিনী এবং তিনটি দেবী উপস্থাপিত হয়েছে। এই গল্পে বলা হয়ে থাকে যে দেবী এরিস বিভেদর স্বরূপ, পলি ওর বিবাহের সময় সর্বাধিক সুন্দর বাক্যটিকে একটি সোনার আপেল, দেবী হেরা অ্যাফ্রোডাইট এবং অ্যাথেনা আপেল নিয়ে বিতর্ক শুরু করে এবং সেই সংঘাতের অবসান ঘটাতে জিউস বিচারককে বেছে নেওয়ার সিদ্ধান্ত নেন যে তিনজনের মধ্যে কে বড় হাতির মালিক, বড় হাতের মালিক, হাতি নয় হাতের মালিক। এজন্য ট্রয়ের রাজপুত্র প্যারিস নির্বাচিত হয়েছিল। তিনটি দেবী রাজপুত্রকে বিভিন্ন উপহার দিয়ে কিনে নেওয়ার চেষ্টা করেছিলেন, তবে প্যারিস শেষ পর্যন্ত অ্যাফ্রোডাইটকে বেছে নেন যিনি বিশ্বের সবচেয়ে সুন্দরী মহিলা হেলেনাকে ভালোবাসার প্রতিশ্রুতি দিয়েছিলেন। যাই হোক হেলেনা কি মেনেলাউসের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, যা শেষ পর্যন্ত রাজার প্রতিশোধের সূত্রপাত করেছিল এবং ফলস্বরূপ বিখ্যাত ট্রোজান যুদ্ধের ঘটনা ঘটে। এটি একটি সরল ও শ্রেণীর প্রতিনিধিত্ব যেখানে আপনি প্যারিসকে দেখতে পাথরের উপর বসে তিনটি দেবী অর্থাৎ দেবদেবীকে দেখেছেন, অ্যাফ্রোডাইট উলঙ্গ হয়ে বেরিয়ে এলেন আর এথেনা তার অস্ত্র বহন করলেন, হেরা সাধারণ স্ত্রীদের টোগারাকে, অর্থাৎ টোগারাকে মানে কি সাধারণ স্ত্রীদের বেশ ধারণ করে। রোমান ভাস্কর্য সম্পর্কে আলোচনা করব, প্রশ্ন লিখলেন রোমান ভাস্কর্য সম্পর্কে আলোচনা করব। প্রাচীন রোমান ভাস্কর্য মহিমান্বিত লুডোভিকা আলবার্তনি এর এক্সটেসি প্রাচীন রোমের সংস্কৃতি 1200 বেশি সময় ধরে বিদ্যমান ছিল এবং এর নিজস্ব অন্যান্য মূল্যবোধ ছিল। প্রাচীন রোমের শিল্পকর্মে দেবদেবীদের উপাসনা, ফাদারল্যান্ডের প্রতি ভালোবাসা, সৈনিকের সম্মান গাওয়া হতো। প্রাচীন রোম সম্পর্কে অনেক প্রতিবেদন তৈরি করা হয়েছে যা এর কৃতিত্বের কথা বলে। প্রাচীন রোমান শিল্পের ইতিহাস কয়েকটি ধাপে বিভক্ত, প্রশ্ন দেখে নেন প্রাচীন রোমান শিল্পের ইতিহাস কয়েকটি ধাপে বিভক্ত, প্রাচীন রোমান শিল্পের ইতিহাস কয়টি ধাপে বিভক্ত, এটা লিখে নেন, প্রশ্ন লিখে নেন।
প্রাচীন রোমান শিল্পের ইতিহাস প্রধানত চারটি ভাবে বিভক্ত। কি কি? সর্বাধিক প্রাচীন যুগ, রিপাবলিকান যুগ, রোমান সাম্রাজ্য শিল্পের বিকাশের যুগ, আর সংকটের যুগ। এরপরে আছে প্রাচীন রোমান ভাস্কর্যের বৈশিষ্ট্য লেখ। রোমান ভাস্কর্য অর্থাৎ প্রাচীন রোমান ভাস্কর্য বৈশিষ্ট্যগুলো লেখ। প্রাচীন রোমান ভাস্কর্যের বৈশিষ্ট্যগুলো লেখ। তারপরে লিখে নেবেন যে প্রাচীন রোমের ভাস্কর্যটি কয় ধরন নিয়ে গঠিত, কয়টি ধরন নিয়ে গঠিত? প্রাচীন রোমের ভাস্কর্যটি কয়টি ধরন নিয়ে গঠিত? প্রাচীন রোমের ভাস্কর্যটি দুইটি ধরন নিয়ে গঠিত, একটা ত্রাণ একটা গোল ভাস্কর্য। হৃদয় ভাস্কর্যের বৈশিষ্ট্যগুলো লেখো। হৃদয় ভাস্কর্যের বৈশিষ্ট্যগুলো লেখো। হৃদয় ভাস্কর্যের বৈশিষ্ট্যগুলো লেখো। দেখেন রাজকীয় রাজবংশের পরিবর্তন প্রাচীন রোমান ভাস্কর্যের স্টাইলিস্টিক বৈশিষ্ট্যগুলিকে প্রভাবিত করেছিল। অগাস্টাস প্রিন্সিপেটের সময় পুরো পুরাকৃতিগুলি রাজত্বের সময়টিকে ডাকে অগাস্টাস রোমান সাম্রাজ্যের সনযুগ 27 খ্রিস্টপূর্ব থেকে 14 খ্রিস্টপূর্ব। কঠোর রূপগুলির সহিত ধ্রুপদী সময়ের গ্রিক ভাস্কর্যটি রাজকীয় সাম্রাজ্যের সৃষ্টিতে শাসকের পক্ষে উদাহরণ হিসেবে কাজ করে। প্রতিকৃতি ভাস্কর্যে পৃথক বৈশিষ্ট্যগুলো সহজেই আনা হয়, সাধারণত উপস্থিত অধ্যক্ষকে সন্তুষ্ট করে, এটি সাধারণ মনে হয়ে যায়। প্রতিষ্ঠিত রীতিনীতি অক্টাভিয়ার নিজেই প্রতিকৃতিতে প্রকাশ করেছিলেন, যিনি নিজেকে একজন তরুণ ক্রীড়াবিদ হিসাবে চিত্রিত করার দাবি করেছিলেন। মার্বেল প্রতিকৃতিতে পেন্টেন গুলো ঠোঁটে ছিটিয়ে দেওয়ার জন্য ব্যবহৃত হয়। চোখের বলগুলি আইভরি দিয়ে রঞ্জিত করা হতো। ব্রোঞ্জের বাঁশগুলোতে চোখ উজ্জ্বল করার জন্য সেমিপ্রিয়াস পাথরগুলো ছাত্রদের মধ্যে প্রকাশ অর্থাৎ প্রবেশ করানো হয়, যাতে তারা এগুলো প্রস্তুত করে আবার তাকে দিতে পারে। মহিলা প্রতিকৃতি জেনার দুটি দিক দিয়ে বিকাশ করেছে, ক্লাসিকবাদী এবং ভার্চুয়াল। নির্বোধ সত্যবাদিতা প্রতি বয়স্ক রোমান মহিলার প্রতিকৃতিতে প্রতিভাত হয় ভ্যাটিকান জাদুঘরগুলিতে যেগুলো সংরক্ষণ আছে। একটি পাতলা অস্থির মুখ, একটি কুচকানো কপাল, জলযুক্ত চোখের নিচে ব্যাগ আসন্ন বৃদ্ধ বয়স সম্পর্কে কথা বলে। সেন্ট সেবাস্তিয়ান এর অ্যান্টিক গেটে পাওয়া অপরিচিত ব্যক্তির মূর্তিতে মহিলা চিত্রটি অন্যভাবে উপস্থিত। অধনগ্ন রোমান মহিলাকে অ্যাফ্রোডাইট চিত্রিত করেছেন। মহিলা গর্ভের সাথে কোমর বাঁকানো কোট উপর তার কোট লাগানো, তার পা এগিয়ে একটি নির্দিষ্ট কাপড় দিয়ে ঢাকা, অর্থাৎ আমরা যেটিকে আপনার পিছনের অংশ সেটিকে এখানে ভাষাগত কারণে পোদ বলা হয়েছে, তার উপরে কি ধরনের আছে কাপড় দিয়ে ঢাকা আছে। আপনারা যদি এগুলো ছবি দেখতেন তাহলে বুঝতে পারতেন বিষয়টা, ছবি দেখে পড়লে আরো বেশি মনে থাকে। আপনারা যখন ভাস্কর্য এবং মূর্তির বিবরণগুলো পড়বেন, যখন আপনার কাছে শীত যাবে বই যাবে তখন আপনারা একটু ছবি দেখে পড়ার চেষ্টা করবেন, ছবির সাথে মেলাই মেলাই পড়বেন, তাহলে আপনাদের সুন্দর মনে থাকবে। মধ্যবয়সী দাপুটের রোমান মহিলার প্রতিকৃতি প্রধানভাবে দেবীর আদর্শ ব্যক্তিত্বের সাথে খুব কমই মিলেছে। ক্যাপিটলিয়ান জাদুঘরে এটি সংরক্ষিত আছে। প্রিয় শিক্ষার্থী, আপনারা এতক্ষণ ধৈর্য ধরে ক্লাসটি করার জন্য আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন, এবং যারা লাইভে ক্লাস দেখছেন তারা অবশ্যই কমেন্টে যে ছোট ছোট প্রশ্নগুলো করা হয়েছে সেগুলো লিখে নিয়েছেন এবং সাথে সাথে আপনারা কমেন্টে উত্তর দিয়েছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি
প্রশ্ন পর্বে যাব, কিন্তু তার আগে একটি কথা আবারও বলতে চাই যে আপনারা যারা জুমে যুক্ত হবেন তারা কেউ চ্যাট বক্সে হাজিরা দিবেন না, আপনারা হাজিরা দেবেন ক্লাস শেষ করার পরে জুমে, অর্থাৎ জুমে যে লাইভ ক্লাস চলছে সেই জুমের ওখানে যাবেন, আমাদের চারুকলা ও আইসি শিক্ষক প্রশিক্ষণ কলেজ নামে যে ফেসবুক পেজ আছে সেখানে যাবেন, গিয়ে দেখবেন জুম লাইভ ক্লাস চলছে, সেখানে কমেন্টে আপনার হাজিরা দিয়ে দেবেন, আপনার নাম, রোল, ব্যাচ, কোন জেলা থেকে যুক্ত হয়েছেন সেটি উল্লেখ করে আপনার হাজিরাটি দিন, সাথে সাথে আপনার ফেসবুক আইডিতে আজকের ক্লাসটি শেয়ার করে রাখবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা অবশ্যই অবগত আছেন যে অষ্টম ব্যাচের রেজিস্ট্রেশন 11 তারিখ সন্ধ্যা 6টা পর্যন্ত বর্ধিত করা হয়েছে, তার ভিতরে আপনারা সবাই রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন, এবং যারা এখনো ভর্তি হননি স্বল্প সংখ্যক সিট খালি থাকার সুবিধাতে আপনারা ভর্তি হতে পারবেন। যদি আপনাদের ভর্তি হওয়ার ইচ্ছা থাকে অতি দ্রুত সময়ের মধ্যেই আপনারা আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করুন। প্রশ্ন কয়টা পেয়েছেন আপনারা? আঠারোটা প্রশ্ন বলেন, আপনি বলেন। রোমান শহরের পতন হয় কখন? রোম সাম্রাজ্যকে সুসংহত বিস্তৃত করতে কারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন? কত খ্রিস্টাব্দে রোম সাম্রাজ্যের পতন ঘটে? মোজাইক কারা তৈরি করেছিল? গ্রিক শিল্পের বিপরীতে রোমান শিল্পের কয়টি বিভক্তি ছিল ও কি কি? রোমান চিত্রের প্রকাশের মধ্যে কয়টি স্তর ও শৈলী রয়েছে? রোমান চিত্র প্রকাশের কয়টি স্তর ও শৈলীর বর্ণনা দাও, ও সরি, রোমান চিত্র প্রকাশের 4টি স্তর বা শৈলী বর্ণনা করো। রোমান চিত্রকলার উৎপত্তি সম্পর্কে যা যেন লিখো। রোমান চিত্রকলার বৈশিষ্ট্যগুলো লিখো। রোমান চিত্রকলায় সর্বাধিক ব্যবহৃত রংগুলো কি কি? রোমান চিত্রকলার বিষয়বস্তু সম্পর্কে যা যেন লিখো। এলডো ব্রান্ডির বিবাহ সম্পর্কে যা যেন লিখো। প্যারিস তিন দেবীর করে চিত্রকর্ম সম্পর্কে যা যেন লিখো। রোমান ভাস্কর্য সম্পর্কে আলোচনা করো। প্রাচীন রোমান শিল্পের ইতিহাস কয়টি ধাপে বিভক্ত? প্রাচীন রোমার ভাস্কর্যের বৈশিষ্ট্যগুলো কি কি বা বৈশিষ্ট্যগুলো লিখো। প্রাচীন রোমের ভাস্কর্যটি কয়টি ধরন নিয়ে গঠিত? হৃদয় ভাস্কর্যের বৈশিষ্ট্যগুলো লিখো। স্যার, 18টা। ফাতেমা বেগমকে অসংখ্য ধন্যবাদ, অনেক মনোযোগী এবং ক্লাসটা অনেক সুন্দরভাবে করছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দরভাবে ক্লাসটি করার জন্য। আশা করি যারা লাইভ ক্লাস দেখছে আপনারাও অনেক সুন্দরভাবে ক্লাসগুলো করলে নোট করে নেবেন। অ্যাসাইনমেন্ট জমা না দেওয়া পর্যন্ত কিন্তু আপনারা শীট পাবেন না, হয়তো প্রথম 2-3টা ক্লাসের শীট সবাই পাবেন, কারণ আপনাদের তো সময় দেওয়া হচ্ছে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য। অ্যাসাইনমেন্ট জমা দিবেন তখন থেকে যে জিমেলটা আসছে অ্যাসাইনমেন্ট, সেই জিমেলে কিন্তু অ্যাসাইনমেন্টের যে শীট দেওয়া হয় সেটি দেওয়া হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের ক্লাস শেষের পথে আর কি করে শেষ করব, কিন্তু শেষ করার আগে আপনাদেরকে আমি বারবার যে কথাটি বলছি, আপনারা অবশ্যই সবাই জুমে যুক্ত থাকবেন, সবাই জুমে যুক্ত হবেন, এবং জুমে যুক্ত হওয়ার পরে ক্লাস শেষ করবেন সুন্দরভাবে। শেষ করার পরে আমাদের যে চারুকলা আইসি শিক্ষক প্রশিক্ষণ কলেজ নামে যে ফেসবুক পেজ আছে সেখানে যাবেন, গিয়ে আপনাদের হাজিরাগুলো অবশ্যই দিয়ে দেবেন। আপনারা এত হাজিরা থাকে এত কম কেন? আপনাদের হাজিরা এত কম কেন স্যার? এটা তো তারপরে আপনাদের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর উত্তর দেন না কেন? আপনারা যে প্রশ্নগুলো লিখে নিয়েছেন আজকের, 18টা প্রশ্ন লিখে নিয়েছেন, তার ভিতরে কমপক্ষে 5-7টা সংক্ষিপ্ত প্রশ্ন, এই 5-7টা সংক্ষিপ্ত প্রশ্ন সবার উত্তর চাই। আমি কিন্তু আপনাদের প্রত্যেকটা কমেন্ট পড়ি, যে কে কি লিখছেন, কি প্রশ্ন করছেন, সবকিছু কিন্তু পড়ি। এখন আপনাদের
হাজিরা এবং কমেন্টে প্রশ্ন উত্তর দেওয়া কিন্তু বাধ্যতামূলক। আপনারা ক্লাস করছেন কিনা তার প্রুফ কিন্তু এটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্যার একটা কথা বলতাম, ক্লাস এখানে শেষ। স্যার এটা তো ষষ্ঠ ব্যাচের ক্লাস, এটা কি অষ্টম ব্যাচ যারা তারা কি এটা কি? আসসালামু আলাইকুম।